টাঙ্গাইল জেলা হাসপাতাল জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এছাড়া মরদেহ নিতে বাধা দেয়া সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তারা। বুকে ব্যথা অনুভব করায় সদর উপজেলার হোগড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুরি খোদাকে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। অভিযোগ, মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ার পরও তাকে বারান্দায় ফেলে রেখে চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া দায়িত্বরত নার্সের কাছ থেকে উচ্চ মূল্যে স্যালাইন ও ইনজেকশন কিনতে হয় তাদের। সন্ধ্যায় মারা যান নুরি খোদা। স্বজনদের অভিযোগ, এ সময় চিকিৎসায় অবহেলার অভিযোগ করলে তাদের অবরুদ্ধ করে মারধর করা হয় এবং মরদেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে, তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।